উপরে যে ডিভাইস স্ট্যাটাস আছে এটার মধ্যে একটা ক্লিক করেন উপরে। হ্যাঁ, আবার নিচে, আবার নিচে ক্লিক করেন অনুসন্ধান কি জানি এটার মধ্যে, এটা তো বাংলা করে রাখছেন, এটাতে ক্লিক করেন। এই দেখেন এখান থেকে আপনার ডিভাইস এখান থেকে আনলক হয়ে গেছে। এখানে রিমুভ অ্যান্ড রিস্টার্ট নিয়ে নিচে লেখা বাংলায় রিবুট, রিবুট একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। মোবাইলটা লাইরেন না, একটু সুন্দর করে ধরেন, আমি কিন্তু ভিডিও করতেছি, আমি কিন্তু কি ইউটিউব চ্যানেলে দেব। আপনার কাজটা একটু আগে কমপ্লিট হয়েছে, হওয়ার সাথে সাথে আমি কই ভাইজান, আসলে এখানে 3 দিনের কথা বললে 2-1 দিন সময় বাড়তি লাগবে, আপনি নিজেও জানেন বাংলাদেশের নেটের অবস্থা। আচ্ছা, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন, ইংলিশ করেন, ইংলিশ না, নিচের থেকে টান দেন, নিচের থেকে টান দেন, ইংলিশ, ইংলিশটা সিলেক্ট করেন। ইংলিশ বা ইউনাইটেড স্টেট কিংডম, হ্যাঁ হয়েছে, হয়েছে। দেন নেক্সট করেন, আচ্ছা তারপরে আবার নেক্সট দেন, হ্যাঁ এখান থেকে যদি ওয়াইফাই তো কানেক্ট করা আছে আবার নেক্সট করুন। এখানে ওই টিক চিহ্নটা অ্যালাউ দিয়ে দেন, উপরে টিক চিহ্নটা অ্যালাউ করে দেন, টিপ দিয়ে চালু করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং নিচে একটা ঘর আছে, ঘরটার মধ্যে একটা ক্লিক করে দেন। হ্যাঁ, আবার আবার নেক্সট করেন, তো আপনার না শুধু কাল আপনার নিচে যতগুলো অর্ডার ছিল প্রায় 8 থেকে 10টা অর্ডার ছিল, এই সবগুলো অর্ডারই আপনার সবার সাথে টাইমের সাথে কোনো মিল ছিল না, এই কয়েকদিনে যতগুলো অর্ডার ছিল একমাত্র শুধু কেবল ইন্টারনেটের কারণে, আপনার ইন্টারনেটের কারণে। আমি কারো ডেলিভারিগুলাই আপনাকে আমি যদি বলে থাকছি ভাইজান আমি 3 দিনে দেব, দেখা যাচ্ছে 3 দিনের জায়গায় 5 দিন হয়েছে, কারো কারোটা তো এরকমও হয়েছে 6 দিন হয়েছে, তা আসলে এটা আমার কোনো ফলস না, এটা হচ্ছে আচ্ছা এখান থেকে, এখান থেকে ডোনট কপি দেন, ডোনট কপি, আচ্ছা এখানে আপনার যে লকটা আছে লকটা দিয়ে দেন, হ্যাঁ নিয়ে নিছে, একটু অপেক্ষা করেন হয়ে যাবে, আচ্ছা এখানে স্কিপ করেন, স্কিপ, স্কিপ দেন, স্কিপ ওই নিচে, হ্যাঁ এটাতে দেন, আবার উপরে স্কিপে চাপ দেন, এখানে মোরে ক্লিক করেন, মোর, আবার দেন, আবার অ্যাকসেপ্ট দেন, এখানে আবার দেন, আচ্ছা এখানে আবার স্কিপে ক্লিক করেন, স্কিপ ওই ওয়েবসাইটটা, হ্যাঁ 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 ওকে দেন, হ্যাঁ এখানে আবার স্কিপে ক্লিক করেন, আবার আবার স্কিপে দেন, আচ্ছা এখানে যে কোনো একটা উপরের যে কোনো একটা টিক চিহ্ন টিপ দেন, এই সাইডেরটা দেন, যে সাইডেরটার মধ্যে
ভিতরে একটা ইয়ে ঘুরে এই সাইডের টান দেন, না 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 উপরে 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 একটা টিক চিহ্ন ধরাই দেন, দেন না একটা টিক চিহ্ন, টিক চিহ্নের উপরে, হ্যাঁ আবার নেক্সট দেন, আচ্ছা মধ্যখানে একটা ক্লিক করেন, মধ্যখানে, হ্যাঁ হয়েছে, এখানে যদি ওয়াইফাই থাকে ডাউনলোড ইনস্টল দিয়ে দেন ওয়াইফাই থাকলে, আর ওয়াইফাই না থাকলে নিচেরটা সিলেক্ট করেন, আচ্ছা তাহলে এটা আপনি আপনি পরে আপডেট করেন, নিচেরটা দিয়ে দেন, নিচেরটা দিয়ে দেন, হ্যাঁ দিতে পারেন প্রবলেম নাই, দেন চাপ দেন, আচ্ছা এখানে এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে আপনার ফোনটা টোটালি একেবারে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ আচ্ছা যাই হোক ধন্যবাদ, আপনার কাজটাও হয়েছে, ভালো থাকবেন, হ্যাঁ আচ্ছা ওকে।